بسم الله الرحمن الرحيم السلام عليكم আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি হ্যাপি নিউ ইয়ার সবাইকে এটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ারের দিন আমার বাবিদের বাসায় গেলাম আমি কৃষি মার্কেট সন্ধ্যার দিকে তো আমরা প্রতি বছর যাই না দুই বছর ধরেই যাই কারণ আমার বাসাটা চেঞ্জ হইছে এখন এই বাসায় আমাদের তেমন কেউ নাই এই জন্য আমার মেয়ে খুব ই করে তার মানে ওর মামাতো বোনদের সাথে থাকার জন্য তে আমাদের ফাহিমও আসছে ফাহিমও যাবে আমি সারাদিন চাইছি না যাব কিন্তু ফাহিম যেভাবে দর্শে আর বর্ষা ওই রাতে আটটার দিকে গেলাম বাসায় গিয়ে আবার আসলাম আমরা পিঠা খাবো আর একটু টুকিটাকি কেনাকাটা করবো তো একটু কৃষি মার্কেট এসেও যে পিঠা খেলাম আপনারা তো দেখলেনই আর ওইখানের পিঠাটা এত মজা বিশেষ করে ভর্তাগুলো অনেক মজা তারপর হচ্ছে যাতে বারবিকিউ করব এখন আমাদের কয়লাগুলো ভালো ছিল না আমার বাইয়ের ছেলেটা নিহাদ হয়েছে ছোটো মানুষ তো নিজেই সব কিছু অ্যাডজাস্টমেন্ট করছে তো এই যে কয়লাগুলোকে চুলাই দিয়ে তারপর হচ্ছে আমরা অবশেষে অনেক কষ্ট করে হলো কয়লাগুলোকে ঠিক করতে পারলাম এটা এত ড্যাম ছিল যে আগুনটা আসে নাই পরে দিয়ে অনেক চেষ্টা করে আর আমাদের নিহাদ মাশাল্লাহ অনেক কিছুই খুব ভালো বোঝে তাই যে এখন হচ্ছে আমরা বারবিকিউগুলো করবো আর ভাবি জান ভাবিকে সাতটার দিক ফোন দিয়ে বলছি যাবো আগেই যাওয়ার কথা ছিল ভাবি সাজছে ইচ্ছা ছিল আমার বাসায় কিন্তু আসবে তারা কিন্তু যে কোনো কারণেই ওই ভাবি বাসায় মেহমান ছিল আসতে পারে নাই তাই আমি এই চলে গেলাম এই যে এখন আমাদের বারবিকিউ হয়ে গেছে তারপর হচ্ছে পরোটা আনা হয়েছে যেহেতু নান এত রাতে অর্ডার দিলেও পাবো না আর এত আগে আয়না দেখলে ওই নানগুলো খেতেও ভালো লাগে না তাই ভাবি বললো আমরা হচ্ছে পরোটা বাসায় তৈরি করি এই যে এখন ফানুস উধারলো তে আমাদের বাসাটা আমার ভাবিদের বাসাটা নিচে একতলা বিল্ডিং একতলা তো এই জন্য আমাদের ছাদে যাওয়া হয়নি এই জন্য আমাদের নিচ থেকে যতটুকু ই করা গেছে তো খুবই ভালো লাগছে এখানে আমার মা হয়েছিল সবাই একসঙ্গে থাকলে একটু আনন্দ হয় এই আর কিছু না এই যে ওরা ছোটো ছোটো আমার ভাইয়ের ছেলেরা ওদের নিয়েই যতটুকু সময় কাটালাম আর বড়োরা তো যাবেই না বড়োগুলো যার যা আর ছেলেমেয়ে বড় হয়ে গেলে সত্যিই তারা তাদের ফ্রেন্ডদের সময় দেয় বিশেষ করে ছেলেরা যেমন আমার ছেলেও বাসায় নেই আমি আর আমার মেয়ে একা আমার হাজব্যান্ড অফিসে এই জন্য হচ্ছে আমি বাবাদের বাসায় চলে গেলাম মেয়ে বাচ্চা মানুষ মেয়ে মানুষ ওদের তো একটু মন খারাপ হয় এই জন্য এই যে আমাদের বাসার থেকে যতটুকু সম্ভব খুবই ভালো লাগছে আর আমার বাসায় হলেও আবার ছাদে গেলে আরও বেশি ভালো লাগতো কিন্তু আমি বলছিলাম আমার বাসার কথা কিন্তু ওরা রাজি হয় নাই ওরা বলছে ওই বাসায় যাবে আর আমার ভাবিদের বাসায় আমার মেয়ে যাওয়া খুবই পছন্দ হবে ফাহিমের তাই যে এখনও বোধ ওরা ফানুস উড়াচ্ছে তাই যতটুকুই সময় কাটাইছি খুবই ভালো লাগছে আর আমরা সবাই একসঙ্গে হলে এভাবেও খুব ভালো লাগে কিন্তু এটা ভালো করে উড়ে নেয় গাছের সাথে গিয়ে বেঁচে গেছে আমার বাবিদের বাসায় অনেকগুলো গাছ আছে আম গাছ কাঁঠাল গাছ এই যে এখন হচ্ছে বর্ষা আর ফারজানা মিথি ওরা তিনজন এ করবে তারপর আবার আমি এটা হচ্ছে তারপর দিন ভোরবেলা চলে আসলাম একদম ছয়টা বাজে কারণ এক তারিখ মেয়ের স্কুলে যেতে হবে স্কুল একটু কাজ আছে মডেল টেস্ট শুরু হয়েছে এক তারিখ থেকেই এই জন্য আমি পুর ছয়টা বাজেই চলে আসছি যেহেতু আটটা বাজে আমাদের স্কুল আছে তো রাস্তাটা খুবই ফাঁকা তো এসে আবার আমি দুধ আগেই কালকেই গরম করে রেখে গেছিলাম তো এখন আগে আগে পাউডারটা দিয়ে আমি একটা পুডিং তৈরি করব এটাকে সেট করে নিতেছি তো এক তারিখে হচ্ছে জানুয়ারির এক তারিখে হচ্ছে আমার ছেলের জন্মদিন তা আলহামদুলিল্লাহ পহেলা বছরই আমার ছেলে চলে আসছে বাইরে যাবে আমার ছেলে বলছে তো এই জন্য আমি ওই দিন আর কিছু করিনি এটা এক তারিখ করলাম তো এখন হচ্ছে বা তেমন কিছু না কাউকে আমি বলিও নেই কারণ হচ্ছে আমার মেয়ের পরীক্ষা আর এখন আর ভালো লাগে না এত ঝামেলা তাই ছেলের জন্য একটা পুডিং তৈরি করলাম আর হচ্ছে গ্রিল ইচ্ছে ছিল আমি গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে দিব আপু বলছে কিন্তু আমাদের এদিকে পাওয়া যায় না রবিবারে গরু নাকি জবা হয় না আর ফ্রিজেও ছিল না এই জন্য আমি গ্রিল তৈরি করে দিছি এই যে তো আমার ছেলের খুবই পছন্দ গ্রিলগুলো এই জন্য আমার ঘরে ছেলে মেয়ে দুজনেরই পছন্দ তো এখন আমি দুইটা মুরগি এনে
গ্রিল করে ফেলছি। আর সত্যি মা হওয়ার অনুভূতিটা যতই শান্তি, আর ছেলেমেয়ে ঠিকঠাক মতন মানুষ করতে পারলে সারা জীবনে শান্তিতে থাকা যায়। আর ছেলেমেয়ে যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে একটা মার জীবনও বলতে অনেক কষ্ট নেমে আসে। তো আমরা সবাই দোয়া করি সবগুলো বাচ্চার জন্যই, ওরা যেন অনেক ভালো ভালো মনের মানুষ হয়, ভালোভাবে বাবা মাকে সাপোর্ট করে। আর আমার ছেলেমেয়ের জন্য সবাই দোয়া করবেন, যেহেতু আজকে আমার ছেলের জন্মদিন 1 জানুয়ারি, এটা কোনো কালকের ভিডিও ছিল, যেহেতু আমি আজকে দিছি। তো এখন ছেলের জন্য একটু খিচুড়ি রান্না করব। আর আমি এখন রান্না বাড়া বেশি একটা করতে পারতেছি না, যেহেতু আমার মেয়ের সামনে এসএসসি পরীক্ষা, আমার বিভিন্ন জায়গায় দৌড়াতে হয় কোচিংগুলোতে, এই জন্য আমি বাসায়ও বেশি থাকি না। আর যেই খাবারগুলো একদম শর্টকাট ওগুলাই আমি করার চেষ্টা করি, কিছু করার নাই আমার। তাই এখন আমি ভিডিও ঠিক মতন দিতে পারি না। আর সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। এই যে এখন হচ্ছে কিছু গাজর আর মটরশুঁটি আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি খিচুড়িটা বসায় দিলাম। প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই ফুল ভিডিও দেখে করে নেবেন। আর অনেক ভাই বোনরাই আছেন আমার ভিডিওগুলো শেয়ার দিয়ে দেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সত্যিই মানে আজ এইবারেই মনে হলো আমার ছেলের জন্মদিনটা একদম কাউকে বলতেও পারিনি আর বাসায় আনতেও পারিনি, কারণ হচ্ছে আমি এতটাই বিজি সারাক্ষণ, মানে 1 তারিখ সারাদিনই আমি বাইরে ছিলাম। এভাবে করে যেহেতু আপনারা তো বোঝেনই বাচ্চার মেয়ের সামনে এসএসসি পরীক্ষা, তাইলে এখন আমার একটু বিজি থাকতে হয়। আর এতদিন যেহেতু আমাদের স্কুলগুলো বন্ধ ছিল, এই জন্য এখন পড়াশোনার চাপ বেড়ে গেছে, এই জন্য আমি অনেক কিছুই করতে পারি না। তো সমস্যা নাই, ইনশাল্লাহ আবার কোনো একদিন করবো। তো ছেলের জন্য ওর খাবারগুলা রেডি করে রেখে আবার আমি বাইরে চলে গেলাম। এই যে এটা দুপুরেই করে রেখে গেছি আমি, এই যে পুডিংটা হয়ে গেছে আমার। তো সবাইকে আবারও বলি আমার ছেলেমেয়ের জন্য সবাই দোয়া করবেন, ওদেরকে এই পর্যন্ত যতটুকু ভালোভাবে সাপোর্ট দিয়ে আনতে পারছি আলহামদুলিল্লাহ, এতটুকুই যেন আমি থাকতে পারি এবং কি করতে পারি। আর ওরা যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে, এটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।